ইসলামপুর বাজারে সিনেমার কায়দায় দোকানের ভেতরে শাটার নামিয়ে কর্মীদের আটক রেখে লুটের ঘটনা ঘটল। এ সম্পর্কে কে কি জানিয়েছেন দেখব। ওরা চারজন আসলো, দিয়ে ভেতরে ঢোকার পর ওরা শাটার মারি দিয়ে আমাকে এক কোলে বসে দিয়ে ওরা চারজনে একজনে হাতে রড নিয়েছে, রড নিয়ে পর আমাকে একজনাকে ধরেছে, তিনজনা বললো পুরা তুই লড়লে তোর মাথা ফেটে দেবো, ই করে দেবো। তাই বলে সবাই মিলে মাল সব লোড করার পর শাটার মেরে দিলো, আমার মোবাইলটা নিয়ে চলে গেলো, শাটার মেরে চাবি টাবি সব সম্পূর্ণ নিয়ে চলে গেছে, হাতটা বেঁধে দিয়েছে, হাতটা বেঁধে দিতে মুখটা বেঁধে দিয়েছে, আমি যদি নিজে না খুলতে পারতাম মারা যেতাম। তা দু ঘন্টা আড়াই ঘন্টা হবে না সেটা বলতে পারবো না, কেন করলো সেটা বলতে পারবো না, একজনকে চিনি তিনজনকে চিনি না। বের করলো পরে পাবলিক বাইরে গেলো, পুলিশ যে বাইরে গেলো তারা শাটার দিতে ভাঙবে আপনাদের কিছু বলতে পারবো না, কারণ আমরা তো বাড়ি গিয়েছিলাম, দুটো পর্যন্ত খেতে বাড়ি যাই, আমার ছোটো ভাইকে রেখে গেছি, রেখে আমি বাড়ি চলে গেছি, ও বলে এসছে আইসে একটা শাটার নামিয়ে দিয়েছে, সমস্ত মাল ওকে মানে বেঁধে রেখেছে, বেঁধে রেখে লড়ি আর সে কাপড় কাঁচা কাইছি আছে ওকে ধরেছে, বাচ্চা ছেলে ভয় কিছু বলতে পারেনি, সমস্ত মাল চারজন এসেছিলো, তার একজনকে চিনে আর তিনজনকে চিনতে পারেনি। এবার ওগুলো সব বস্তায় প্যাকেজ করে তারিফ শেখ, মানে ডাক নাম হয়েছে তারিফ শেখ, আর ভালো নাম হয়েছে রফিকুল ইসলাম, ধনিরামপুর বাড়ি, হ্যাঁ, বাপের নাম হচ্ছে রইসুদ্দিন, আর ও সঙ্গ ওই অকেজন বেঁধে রেখেছে, বেঁধে কথা বলতে মানা করেছে, কথা বলতে না গলি ভিতর দোকান, এবার চার পাঁচজন ছিল, সমস্ত দোকানের মালটা ওরা 8-10 লাখ টাকার মাল আছে, আমার সমস্ত মাল বস্তা প্যাকিং করে আর বের ফেলে চলে গেছে, আর আমার ওই মোটামুটি 1,30-40 টাকা ছিল ভাড়াতে, আমাকে আজকেই দিয়েছিল, যে বাক্য পেমেন্ট করার জন্য সে টাকা গেলাও নেয়, বাক্য থেকে সব টাকা নিয়ে চলে গেছে।